আমাকে মারতে পারবাই আমি ছোট ছেলে যে লোকে যখন চিটার বলে দেখুন তো কিছু বুঝতে পারে না আবার তোর মুখে মুখে কথা তোর কিছু বলি রে ওরে বাবা রে আমি পালাই তোমার টাকা দাইনি তুমি সহ্য করিছ তাই বলি কি আমি সহ্য করব এবারে তো আমার কিছু হবে না আমাকে নদীতে নিয়ে চলো পানি খাওয়া হলো আরে চিচি লেও মা খেয়ে লেও কি গো কোনো ব্যবস্থা হলো না গো অনেকগুলা দোকান ঘুরনু কেউ ধারে কাপড় দিল না তাহলে কি হবে বলো তো মাঝে অনেকদিন পর আসলো আমাদের বাড়ি বেড়াতে মাকে যদি একটা কাপড়ই না দিতে পারি তাহলে কি পারবো আমরা কোনোদিন আমাদের বাড়ি যেতে তাই তো হইলো রে ভারী চিন্তায় পড়ে গেলাম এখন চিন্তা করি কি হবে চিটারি কাশি পারবো না ছিল না সবাই রাস্তাঘাটে দেখলেই বলে রাহি চিটারে চলে যাচ্ছে রাহি চিটারে চলে যাচ্ছে এই তোর কি রে তুই খুব বেশি বুঝে গেছিস বাপের উপর দিয়ে কথা বলছিস এক চড়ে তোর মারি ফাটি তো জানিস হ্যাঁ তুমি তো আমাকে মারতে পারবাই আমি ছোট ছেলে যে লোকে যখন চিটার বলে দেখুন তো কিছু বুঝতে পারে না আবার তোর মুখে মুখে কথা তোর কিছু বলি রে বাবা রে আমি পালাই আরে আমি তো গিছি নু বাকি দিল না তো আমি কি করবো দিবে কি করি গিলার সময় মনে ছিল না সারাদিন কাজ কাম করবে না চিটারি করি খাবা তাহলে কেউ তোমাকে বাকি দিবে কোন উপায় থাকলে বল না হলে কানের গুড়ায় ঘেনা ঘেনা করিস নি এই লো 400 টাকা আমি মুরগি বেচে গুছেছি শুধু আমার মা এসে বলি টাকাটা তোমাকে দিলাম মাল লেগে একটা ভালো দেখে শাড়ি কিনে আনো ঠিক আছে দাসি আরে শালা তানবির ডাকছে ওর টাকা এখন দিছে নি তাড়াতাড়ি পালাই শালা কার দোকানে যাব সবাই তো আমার সঙ্গে টাকা পায় হ্যাঁ এই দোকানটাই যাই ইয়ার দোকানে অনেকদিন আগে ধার করেছিল ও একদিন ভুলি গেছে মনে হয় ভাই ভালো দেখে এখন শাড়ি দেখাও তো শাড়ি একটা কেন পাঁচটা দেখাচ্ছি কিন্তু তোমার সাথে যে টাকাটা পাবো সে টাকাটা তো দিতে হবে এই শালা তো টাকাটার কথা ভুলে নি হ্যালো বলো কি বলছো ভালো শুনতে পাচ্ছিনি দাঁড়াও টাওয়ারের ডিসটা বাইরে ভাই একটা শাড়ি দাও তো ভাই আমি শুনেছি তুমি ধারে মাল কিনে আর টাকা দাও না তোমাকে কে বললো গো যত সব ফালতু কথা ওসব আমি বুঝিনি টাকা দাও মাল নিয়ে বাড়ি যাও এই লাও টাকা এই লাও শাড়ি এই চিটার এই বাপ তোর কি হয় দাওয়ার পাশে না তাই না তোর মডেলের কাছে তোর বিচার করব কি রে রওশান তোর আব্বা সেই সকালবেলায় গিয়েছে এখনো বাড়ি ফিরলো না যে আমার আব্বা যা চিটার ওর বাজার যার জোয়াছে নাকি দেখো গা কেমন বেরি থুই দিয়েছে এই সর বেশি বকিস নি সকাল সময় অলক্ষণী কথা ধুর পাগল বাপ খেলে কেউ এসব বললে আমার জামাই খুব ভালো আমার জামাই একবারে দুধে ধোয়া নানি এই কথাটা বলবো আমি আগে থেকেই জানি আমার বাপ ধার করে করে সংসার করে দিল ছাপ ভাবি আকাশ ভাই নাই হ্যাঁ আছে তো থামেন ডেকে দিচ্ছি কই গো শুনছো তোমাকে বাইরে কারে ডাকছে বসতে বলে আসছি আপনারে বসেন আসছে হ্যাঁ বলো তোমাদের কি হয়েছে এই দেখো এই চিটার আজ থেকে 6 বছর আগে আমার সাথে 5000 টাকা বাকি করেছিল আজকে বাজারে এসেছিল আমি টাকা চাইছি ফোন এসে বলে পালিয়ে আসলো পালিয়ে এসে অন্য দোকান থেকে নগদ টাকায় শাড়ি কিনছে আপনি আর বিচার
কি ব্যাপার রাশিদ? ও যা বললো সব সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে ওর টাকাটা দিচ্ছ না কেন? দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দেবো, অসুবিধা কি? তো দাও। এই দেখেন এই লটারিটাই 5 লাখ টাকা পেয়ে দিছে। তো আজ কদিন ধরে ঘুরছি, কেউ ভাঙে দিছে না। এইটা ভাঙানো হয়ে গেলেই সবারই টাকা দিয়ে দেবো। এই একটু শোনো, বলো তুমি এক কাজ করো, এই লটারিটা 1 লাখ টাকা দিয়ে কিনে নাও। আরে ও তো চিটার মানুষ, ওকে বিশ্বাস নাই। তুমি চিন্তা করছো কেন? নাম্বার মিলিয়ে নেব, আগে দেবে কি দেখো না। এই রাশিদ একটু শোনো। হ্যাঁ বলেন। শুনো, ইদিটা ব্যাপার দেখছি, এরা কিন্তু তোমাকে শেষ করে ফেলবে। তুমি এক কাজ করো, তোমার ওই 5 লাখ টাকা বাঁধা লটারিটা আমাকে 1 লাখ টাকা দিয়ে দাও। দিয়ে তোমার যা ঋণ আছে সব শোধ করে দাও। মরল মানুষ, আপনি যখন বলছেন আপনার উপর দিয়ে তো কথা বলতে পারবো না। দেন তাহলে 1 লাখ টাকা। ঠিক আছে দাঁড়াও, এই নাও 1 লাখ টাকা। দেখছো ছেলির কথা? এই তোকে এইসব জিনিসপাতি কে কিনে দেয় রে? এই লাও, এতে তোমার আর মাল লেগে শাড়ি আছে। এই তুমি এতগুলো টাকা কোথায় পেলে গো, বলো আমাকে। মেয়ে ছেলে মানুষ, তোমাকে সব কথা শুনতে হবে নাকি? পাছো খাও, আটার ব্যবসা খই জাহাজের খোঁজ নি লাভ নাই। সে ঠিক আছে, কিন্তু তোমাকে তো আর বিশ্বাস নাই, তাই ভয় হয়। তুমি রাশিদের পাল্লাই পড়েছো, ও তো বিশ্ব চিটার। আমার সাথেই তো 5000 টাকা লটারি কেটি, এখন পর্যন্ত টাকা দেয়নি। তোমার টাকা দেয়নি, তুমি সহ্য করেছো, তাই বলি কি আমি সহ্য করব? আমি হইলাম এই গ্রামের মডল, ওকে দেখাচ্ছি মতো কি ধরে খিচি মিচি কই দেব। এই তো সুযোগ, দাঁড়া ভাই আমি আসছি। ভাই দোকানটা দেখো তো। তোমার আব্বা জামা মাত্রই গরম গরম খেতে পেয়ে যাবে। চল শালা চিটার। কি ব্যাপার, মরলের আবার কি করলো? কেনে তুমি জানো না, তোমার স্বামী তো মরল খেও চিটারি করে লটারির টিকিট বেচিছে। এখন বুঝো চিটারি করার কেমন জ্বালা? তাই তো বলি, আমার আব্বা তো টাকা পারো কতি, মা তুমি কিছু করো নাহলে তো ওরা আব্বাকে মেরি মেরি ফেলবে। এই মা তোকে গেছে আমার সাথে চিটারি। আমি তো আজ মরেই যাবো, মরার আগে একটা বুদ্ধি খাটিয়ে দেখি কিছু করতে পারি কি। ও ভাই আমাকে এভাবে মারছো, পানি দাও একটু খাই, মনে হয়েছে আমি মরে যাবো। আমার মরার আগে অন্তত একটা আশা তো পূরণ করো। পানি তুই যা করেছিস তোকে কিচ্ছু দেব না। তোমাদের মন এত খারাপ আমি আগে জানতাম না, মানুষ মরে যাচ্ছে একটু পানি তাই দিবা না? ওগো লোকটা এত করে বলছে ওকে পানি দাও, ওর খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে ওকে একটু পানি দাও। এই নাও পানি।
এইটুকু পানিতে তো আমার ললি ভিজলো না, আমার আরো পানি চাই, আমাকে আরো পানি দাও। এদালে পানি। এ পানিতে আমার কিছু হবে না, আমাকে নদীতে নিয়ে চলো, আমাকে নদীতে নিয়ে চলো। এই তুই নাটক করছিস, এক ঘড়া পানি তো তোর কিছু হয়নি। এক ঘড়া পানিতে হয়, যেভাবে গরু পিটা করে পেটলা, আমার তো ভিতর পুরো শুকি কাঠ হয়ে গেছে। এই সাহেব, আরে ঘড়া পানি আনতে তো। না, আমার এত হবে না, আমাকে নদীতে নিয়ে চলো, আমাকে নদীতে নিয়ে চলো, আমাকে নদীতে নিয়ে চলো, আমাকে নদীতে নিয়ে চলো। যাও যাও, যেখানে বলছো সেখানে নিয়ে যাও, মানুষ মরে যাচ্ছে, বুঝতে পারছো না? এত করে কেউ মারে? তো শালা, তোকে নদীতে নিয়ে যাব, পানি খাইলে সে আবার মারবো। ঠিক আছে চলেন। পালাইছে, ধর তোর ধর শালাকে ধর।